সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। উপযুক্ত অস্ত্র ব্যবহার, ইসরায়েলের এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধযোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাবে ভারতের সমর্থন। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ চলবে বললেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে তদন্ত দাবি এরদোগানের। রাশিয়ার ইতিহাসের অস্থিকরণ করেছেন পুতিন, বলছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে ভোট দেবে আয়ারল্যান্ড পার্লামেন্ট। এবং বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানায়। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলের বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাবে ভারতের সমর্থন। পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং অধিকৃত সিরিয়ার গোলাল মালভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনের ওপর নিন্দা জানিয়ে জাতিসংঘের আনা একটি প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে ভারত। রোববার ১২ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ৯ নভেম্বর এই ভোট অনুষ্ঠিত হয়। তবে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ৭টি দেশ। এছাড়া ১৮টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে। এর আগে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা লড়াইয়ে অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সপ্তাহখানেক আগে তোলা জাতিসংঘের আরেকটি প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল ভারত। জাতিসংঘের রেজুলেশনে ৭ই অক্টোবরের হামলার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট নিন্দা অন্তর্ভুক্ত করা হয়নি। মূল রেজুলেশনে ভোটের আগে এই দিকটি অন্তর্ভুক্ত করার জন্য একটি সংশোধনী প্রস্তাব আনা হয়েছিল। ভারত ওই সংশোধনের পক্ষে ভোট দিয়েছে। তবে সংশোধনী প্রস্তাবের পক্ষে ৮৮ ভোট পড়লেও প্রস্তাব পাশের জন্য প্রয়োজনীয় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়নি। আগের ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকা সিদ্ধান্তের ব্যাখ্যা করে ভারত সরকারের বেশ কয়েকটি সূত্র বলেছিল, গাজায় মানবিক সংকটের উদ্বেগ নিয়ে ভারত উদ্বিগ্ন হলেও নয়াদিল্লি বিশ্বাস করে সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো ছাড় থাকতে পারে না। একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সে সময় বলেছিল, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনে গত ৭ই অক্টোবরের সন্ত্রাসী হামলার কোনো সুস্পষ্ট নিন্দা অন্তর্ভুক্ত ছিল না, আর তাই মূল প্রস্তাবে ভোটাভুটির আগে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য একটি সংশোধনী আনা হয়েছিল। এর আগে ৭ই অক্টোবর ইসরায়েলে হামলার পর ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার পর নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করেন নরেন্দ্র মোদি। এতে হামাসের হামলার নিন্দা এবং কঠিন মুহূর্তে ইসরায়েলে পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। পবিত্র আলাকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারে জবাব দিতে গত ৭ই অক্টোবর অপারেশন আলাকসা ফ্লাড নামে ইসরায়েলে একটি অভিযান চালায় হামাস। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ চলবে বললেন হাসান নাসরুল্লাহ। লেবাননের প্রভাবশালী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলবে। দেশটির বিরুদ্ধে যে রণাঙ্গন চালু হয়েছে তা সক্রিয় থাকবে। তিনি আরো বলেন, হিজবুল্লাহ সশস্ত্র শাখা নতুন অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। লেবাননের একটি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হাসান নাসরুল্লাহ এই ঘোষণা দেন, গত ৭ই অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার কথা বললেন নাসরুল্লাহ। প্রথমবারের ভাষণে নাসরুল্লাহ জানিয়েছিলেন, প্রয়োজনে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িত পড়বে। পরে অবশ্যই তিনি তার সেই বক্তব্য প্রত্যাহার করে নেন। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে নাসরুল্লাহ বলেন, বিগত কয়েক বছরে হিজবুল্লাহ অস্ত্রের ধরনগত উন্নতির পাশাপাশি সংখ্যাগত উন্নতিও করেছে, পাশাপাশি বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতাও বেড়েছে। ভাষণে তিনি হিজবুল্লাহ ভান্ডারে বুরকান সিরিজের ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে বলেও জানান। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত বিস্ফোরণ বহনে সক্ষম। এই সময় তিনি হিজবুল্লাহর দখলে বিপুল পরিমাণ ড্রোন রয়েছে বলেও জানান। নাসরুল্লাহ জানান, হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলি শহর কিরায়াতে আঘাত এনেছে। তিনি বলেন, এই ফ্রন্ট সক্রিয় থাকবে। এর সহজ অর্থ হল ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত চলতে থাকবে। নাসরুল্লাহ এই মন্তব্য এমন এক সময়ে এলো যার মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত হুমকি দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে লেবাননের রাজধানী বৈরুত গাজার পরিণতি বরণ করবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ৯১ ডিভিশন পরিদর্শনকালে গ্যালান্ত এই মন্তব্য করেন। এই সময় তিনি ইসরায়েলে হামলা না চালাতে হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেন,
গোষ্ঠীটি বড় ধরনের ভুল করার পথে রয়েছে। তিনি আরো বলেন, হিজবুল্লাহ যদি কোনো ভুল করে তার মূল্য চোকাতে হবে লেবাননের সাধারণ মানুষকে। গ্যালান্ত বলেন, হিজবুল্লাহ লেবাননকে একটি সম্ভাব্য যুদ্ধের দিকে টেনে আনছে এবং এটি করার মাধ্যমে তারা ভুল করেছে। তারা যদি এমন কোনো ভুল করেই, তবে প্রথমে তারা মূল্য চোকাতে হবে লেবাননের সাধারণ জনগণকে। এই সময় তিনি লেবাননের রাজধানী বৈরুতকে গাজার পরিণতি দেওয়া হবে উল্লেখ করে বলেন, আমরা গাজায় যা করছি আমরা জানি এই কাজগুলো কিভাবে বৈরুতে করতে হবে। ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে তদন্ত দাবি এরদোগানের। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলে পারমাণবিক বোমা ফেলতে পারে বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলি এক মন্ত্রী। এর জেরে বেশে তোপের মুখে পড়েছিলেন তিনি। এবার ওই ঘটনা তদন্ত দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র যার অস্তিত্ব ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করেছেন সেগুলোর বিষয়ে তদন্ত করা উচিত। এছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। শনিবার 11 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরিভাবে আয়োজিত আরব ইসলামিক যৌথ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন প্রেসিডেন্ট এরদোগান। সেখানে তিনি বলেন, পরমাণু অস্ত্র থাকার বিষয়টি ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করেননি এবং এই বিষয়টির তদন্ত করা উচিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থান নিয়ন্ত্রণের বাইরে যদি পারমাণবিক বোমা পাচার হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই প্রকাশ করতে হবে। প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন, ইসরায়েল পশ্চিমা দেশগুলো নষ্ট হয়ে যাওয়া সন্তানের মতো কাজ করে থাকে এবং ইসরায়েলের প্রশাসন যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ তারা দিতে বাধ্য। প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন, এই অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ী শান্তির বিষয়ে এরদোগান শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তা রক্ষার জন্য গ্যারান্টার হিসেবে কাজ করা সহ প্রয়োজনীয় সকল প্রচেষ্টা চালাতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম আমাদের রেডলাইন, শান্তি শহর হিসেবে পরিচিত জেরুজালেম এবং সমস্ত ফিলিস্তিনি ভূমি তাদের পুরনো সময় ফিরে আসুক, এটাই আমাদের কামনা। প্রসঙ্গত গাজা উপত্যকায় ইসরায়েলে পারমাণবিক বোমা ফেলতে পারে এই প্রসঙ্গে তীব্র সমালোচনার মুখে পড়েন ইসরায়েলি এক মন্ত্রী। এই মন্তব্যের পর ইসরায়েলের চরম ডানপন্থী রাজনৈতিক দল ওজ্জমা ইহুদি পার্টির ওই মন্ত্রীকে মন্ত্রিসভার সব বৈঠক থেকে বরখাস্তের ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে স্থানীয় বেতার মাধ্যম রেডিও কোল বারামাকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় পারমাণবিক বোমা ফেলার বিকল্প চিন্তা ইসরায়েলের রয়েছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু সরকারের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলাহু। সাক্ষাৎকারে ইলাহু বলেন, তিনি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের আয়ারল্যান্ড বা মরুভূমিতে পাঠিয়ে দিয়ে সেখানে ইসরায়েলি বসতি ফিরিয়ে আনার পক্ষে। অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধী দলীয় নেতা ইহার লাপিদ তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছিলেন। উপযুক্ত অস্ত্র ব্যবহার, ইসরায়েলে এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলে এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তারা ইসরায়েলের ভেতরে হামলা চালালো। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়েছে এবং এ ধরনের হামলা আরও চালানো হবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোগী গোষ্ঠী এই ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। রোববার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইসরায়েলের এইলাত শহরে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের শিশু, নারী এবং বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অপরাধে এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালানো হয়। একই সাথে ইরাকে প্রতিরোধ যোদ্ধারা বলেছে, শত্রুর ঘাঁটিতে তারা হামলা অব্যাহত রাখবে। গত 3 নভেম্বর এইলাত শহরে সর্বপ্রথম ইরাকি যোদ্ধারা হামলা চালায়। সে সময় তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল, দুটি ড্রোন দিয়ে তারা হামলা চালিয়েছে এবং এটি শুরু মাত্র। গাজায় বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। রাশিয়ার ইতিহাসের অস্বীকরণ করেছেন পুতিন, বলছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব কিছু নথি প্রকাশ করেছেন যা ব্রিটিশ মন্ত্রণালয়ের ভাষায় ইতিহাসের ওয়াপনাইজেশন বা অস্বীকরণের সমতুল্য। এগুলো প্রকাশের লক্ষ্য হচ্ছে রুশ জনগণের মধ্যে পশ্চিম বিরোধী চিন্তাধারা সৃষ্টি ও দেশটির ঠিক পশ্চিম অবস্থিত প্রতিবেশী দেশগুলোকে ভীতি প্রদর্শন করা। শনিবার ইউক্রেন যুদ্ধ বিষয়ক দৈনিক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পুতিন 242টি নথির একটি সংকলন প্রকাশ করেছেন যার শিরোনাম হলো রাশিয়া ইউক্রেনের ঐতিহাসিক একাত্মতা। এই নথিগুলো 11 থেকে 20 শতাব্দীর মধ্যে রয়েছে।
এসব নথির মাধ্যমে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ক্রেমলিনের বর্তমান নীতিমালার যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এতে রয়েছে প্রেসিডেন্টের নিজস্ব ব্যাখ্যা সম্বলিত অভিমত। ব্রিটিশ মন্ত্রণালয় মেদভেদেবের প্রকাশনা নিয়ে মন্তব্য করেছেন, এটি একটি প্রবন্ধ যেখানে তিনি রাশিয়া পোল্যান্ডের সম্পর্কে ইতিহাসকে তিনি যেভাবে দেখেন সেভাবে লিখেছেন। ব্রিটিশ মন্ত্রণালয়ের মতে তিনি পোল্যান্ডকে আগ্রাসী পশ্চাৎমুখী রুশোফোবিক নীতি অনুসরণের জন্য অভিযুক্ত করেন। তিনি এই প্রকাশনা একই সাথে পোল্যান্ডের বিরুদ্ধে সামরিক হামলার হুমকিও দিয়েছেন। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ পরিস্থিতিতে শুক্রবার প্যারিস শাস্তি শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি আশাপ্রদ বক্তব্য রেখেছেন। শুক্রবার তিনি বলেন, যারা প্রকৃতপক্ষে শান্তিকে মূল্য দেয় তাদের সবার পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধতার মাধ্যমে বিপর্যয় প্রতিরোধ দেশগুলোর দুর্ভাগ্যের অবসান ঘটানো সম্ভব। এক্ষেত্রে সব দেশই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, এটা মনে রাখা জরুরি, কয়েকটি মহান রাষ্ট্র বলে কিছু নেই যারা বিশ্বের সবার ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নিতে পারে। সব দেশই সমান এবং সব দেশেরই যথোপযুক্ত সম্মান পাওয়ার অধিকার আছে, ইউক্রেনের নেতা বলেন। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে ভোট দেবে আয়ারল্যান্ড পার্লামেন্ট। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে আগামী বুধবার পার্লামেন্টে ভোটাভোটের আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটরা গত সপ্তাহে জানিয়েছে যে বেসামরিক নাগরিক, সাংবাদিক, জাতিসংঘ স্টাফ এবং স্বাস্থ্যকর্মীদের টার্গেট করে বিরত রাখতে ইসরায়েলি রাষ্ট্রের ব্যর্থতার কারণে রাষ্ট্রদূত ডানা আর্লিচকে বহিষ্কার করতে আগামী সপ্তাহে তারা পার্লামেন্টে একটি প্রস্তাব আনবে। আইরিশ পার্লামেন্টের ডায়াল আইরিনের 160 আসনের মধ্যে সোশ্যাল ডেমোক্রেটদের আছে মাত্র 6টি। তবে ইসরায়েলের রাষ্ট্রদূত আর্লিচের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রস্তাবের পক্ষে বাম ঘরানার কয়েকটি দল ওই প্রস্তাবে সমর্থন দিতে পারে। বিষাক্ত মদপানে 19 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানায়। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন কংগ্রেস নেতা, অন্যজন জননায়ক ও জনতা পার্টির এক নেতার ছেলে রয়েছেন। পুলিশ জানিয়েছে যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জুতাকা মজরা, ফুসগড় এবং শরণগ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বলা জেলাতে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর বলেছেন, মদপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন কিন্তু কম পরিমাণে মদ্যপান করতেন। এদিকে মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। 7 জনকে গ্রেপ্তার করা হলো মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে ভীত স্থানীয়দের একাংশ। একজন বলেন, যদি প্রতিবাদ করি তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।